সালামু আলাইকুম। এটা হচ্ছে দুবাই প্রবাসী, দুবাই সোনাপুরের প্রবাসীদের জন্য একটা লেবার ক্যাম্প। এটা দুবাই সোনাপুরে অবস্থিত। তো এখানে অনেক বছর থেকে আমি থেকে আসতেছি প্রবাসীদের সাথে। এখানে সবাই থাকে, প্রায় হোটেলের ম্যাক্সিমাম হোটেলের স্টাফ এখানে। এটা হোটেলের অ্যাকোমোডেশন, এটা দুবাইয়ের নাম্বার ওয়ান অ্যাকোমোডেশন। তো অনেকদিন ধরে এখানে থাকা হয়। তো এখানের প্রবাসীদের সুখ দুঃখ কষ্ট ভালোবাসা ভালো লাগা সবই দেখছি, দেখা হয়। মনে করেন এখানে প্রায় আমরা 5-6 হাজার স্টাফ থাকি হোটেলের। তো এভাবে দিন শুরু, এখানে বাস আছে, বাসে করে সবাই যায় ডিউটিতে যায়। আজকে গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মামুন। অনেকদিন ধরে প্রবাসে থাকি। তো অনেকদিন ধরে ভাবছি যে প্রবাস জীবন নিয়ে কিছু ভিডিও বানাবো, প্রবাসীদের সুখ দুঃখগুলা সুখগুলা তুলে ধরবো, প্রবাসীরা কীরকম সুখে আছে। মাত্র সকালের নাস্তা শেষ করে বের হলাম। নর্মালি এত তাড়াতাড়ি সকালে ওঠা হয় না, আজকে নাইট ডিউটি ছিল, গতকালকে নাইট ডিউটি করে আসছি, কারণে সকালে উঠে গেছি তাড়াতাড়ি। এই যে এখানে দেখছেন, এখানে এই রুমগুলোতে আমরা সবাই থাকি। আর হচ্ছে বাসগুলা দিয়ে আমরা প্রায় যাতায়াত করি। এখানে 24 ঘন্টা সিকিউরিটি আছে, খেলার মাঠ আছে, স্টাফ ক্যাফেটেরি আছে পাশে। এখানে মোটামুটি নারী পুরুষ সবাই এখানে কাজ করে। যে আপনারা দেখতেছেন ক্লিনার আছে, 24 ঘন্টা ক্লিনার ব্যবস্থা আছে। প্রত্যেক ঘন্টায় বাস একটা করে, প্রত্যেক ঘন্টায় বাস যাচ্ছে আসতেছে। এটা আমাদের কোম্পানির নিয়ম, কোম্পানির নিয়ম অনুযায়ী বাসগুলো যাতায়াত করে প্রত্যেক ঘন্টার মধ্যে। কখনো 3টা 4টা স্টাফের নিয়ম, স্টাফ অনুযায়ী, স্টাফ বেশি হলে 3টা, স্টাফ না থাকলে 1টা বা 2টা বাস ছাড়ে। আমার আসার সময় সেম ওখান থেকে এরকম। তো সবাই জানাবেন যদি আপনারা এই প্রবাস জীবন সম্পর্কে জানতে চান, এখানের মানুষ সম্পর্কে জানতে, দুবাই স্পেশালি দুবাই হোটেল স্টাফদের সম্পর্কে জানতে চান, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং জানাবেন কী ধরনের ভিডিও আপনার চান, সেই হিসেবে আমি আপনাদেরকে জানানো এবং দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনাদেরকে যেটা বলছিলাম, হ্যাঁ যেটা আপনাদেরকে বলছি আগেও বলছি, এটা হচ্ছে ক্রিকেট খেলার মাঠ। এখানে ক্রিকেট প্র্যাকটিস করে বাইরে পরে মাঠে যায় খেলবে, এখানে প্র্যাকটিস করে স্টাফরা। স্টাফ মূলত স্টাফদের জন্যই, কারণ কি এখানে দেখেন, যে এখানে দেখেন ভলিবল এবং বাস্কেটবলের গ্রাউন্ডও আছে। সার্বক্ষণিক ক্লিনার এবং সিকিউরিটি দ্বারা এটা পরিচালিত হয়। কেসে ভাইয়া ডিউটি খালাস? হ্যাঁ, এখানে আমাদের একজন ড্রাইভার, ওনার সাথে কথা বলতেছি। রাত কো দোবাজে ভাই, আজ মেরা ডিউটি নেই হ্যায়, আজ রাত কো আনে গা হ্যায়, দোবাজে হ্যাঁ, রাত কো, হ্যাঁ আজ আয়েগা মালুম হ্যায়, রাত কো দোবাজে আয়েগা, হ্যাঁ ঠিক হ্যায় হ্যাঁ। তো এটা আমাদের একজন ড্রাইভার, উনি হচ্ছে পাকিস্তানি, পাকিস্তান থেকে আসছে। তো উনি আমাদের এখানে একজন ড্রাইভার, উনি আমাকে প্রায় রাতের সময় তো তেমন বেশি থাকে না স্টাফ, উনি আমাকে ডিউটিতে নিয়ে যায়। তো এই কারণে এখন বলতেছে রাত কো দোবাজে, রাতের দোবাজে থাকার জন্য রাতের 2টার সময়। এই যে এখানে সবাই নিয়ম মাফিক, এখানে সবাই রুলস ফলো করে, রেগুলেশন ফলো করে। হ্যাঁ, এখানে আছে আপনার বাস্কেটবল,
এরপরে আছে ফুটবলের মাঠ, আর এগুলো সব হচ্ছে স্টাফের জন্য রুম। প্রায় 5-10 হাজার স্টাফ এখানে থাকে, এক একটা রুমে 2 জন, কোনো রুমে 1 জন বা ম্যাক্সিমাম 3 জন দেয়, এটা ডিপেন্ড করে কোম্পানির ম্যানেজমেন্টের রুলস অনুযায়ী, বাট নর্মালি 2 জনই থাকে এখানে। অ্যাকোমোডেশনটা অনেক সুন্দর করছে, এবং দুবাইতে অনেক অ্যাওয়ার্ডও পাইছে অ্যাকোমোডেশনটা, এক নম্বরের অ্যাকোমোডেশনের অ্যাওয়ার্ড পাইছে। তো এর আপনারা যারা এই সম্পর্কে জানতে চান, দুবাই কেমন, দুবাইয়ের থাকা খাওয়ার ব্যবস্থা কেমন, দুবাইয়ের জব বা দুবাই সম্পর্কে আপনাদের যদি কোনো থাকে প্রশান্ত আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমি ইনশাল্লাহ ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আমি যেখানে থাকি সেটা হচ্ছে দুবাই সোনাপুরে। তো সোনাপুরের মানুষের জীবনযাত্রা এবং সোনাপুরের দুবাই প্রবাসীরা কেমন আছে, কী অবস্থায় আছে, সেটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তো একটা কথা জানিয়ে রাখাই ভালো আগে থেকে, এখানে দুবাইয়ের প্রত্যেকটা অ্যাকোমোডেশনে, প্রত্যেকটা লেবার ক্যাম্পে, প্রত্যেকটা ইয়েতে সিকিউরিটি ক্যামেরা, অসংখ্য সিকিউরিটি ক্যামেরা লাগানো থাকে এখানে। প্রায় সবগুলোতে সিকিউরিটি ক্যামেরা থাকে, প্রত্যেক ব্লকে এবং কোথাও কোথাও প্রত্যেক গলিতেও সিকিউরিটি ক্যামেরাগুলো থাকে। সো আপনারা যারা নতুন আসবেন দুবাইতে জবের জন্য, বা নতুন ডিজিটে আসবেন, নতুন কোম্পানিতে ঢুকবেন, তো ওইগুলো একটু কেয়ারফুল থাকবেন সবসময়। এখানে সিকিউরিটি ক্যামেরা থাকে সব জায়গায়, তো যে কোনো একটা ভুল করবেন সেটা অবশ্যই এটা ক্যামেরাতে বন্দি হওয়ার রাখবে, এবং পরে সেটা আপনাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। এটা আপনি বাংলাদেশের সিস্টেমে এখানে অবশ্যই এখানে চলতে পারবেন না, এখানে বাংলাদেশের সিস্টেমে অবশ্যই আপনি এখানে চলতে পারবেন না। এখানে সব জায়গায় প্রত্যেকটা ব্লকে ব্লকে সিকিউরিটি ক্যামেরা থাকে, তো ক্যামেরা লাগানো থাকে। সো বি কেয়ারফুল যারা এখানে আসতেছেন নতুন দুবাইতে আসতেছেন, এদের জন্য অবশ্যই এটা কেয়ারফুলের ব্যাপার। প্রত্যেক জায়গায় এখানে ক্যামেরা আছে। দেখেন মানুষ সব ডিউটি যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে ডিউটি কাজে, সবাই এখানে কাজ কামে ব্যস্ত, কেউ এখানে ফ্রি নাই। আজকে হয়তো আমার নাইট ডিউটি থাকার কারণে সকাল সকাল সময় দেওয়ার জন্য চলে আসছি। এই যে এখানে আমার এক ফ্রেন্ড এখানে লাগাইছে, কি নাস্তা শেষ, চলো ঘুমাই যাও। তো ও আমার সাথে একসাথে নাস্তা করছিল সকালে, এখন ঘুমাই যাবো, ওরও নাইট ডিউটি ছিল, এখন ডাইরেক্ট ঘুমাই যাবে। আমার আবার আজকে শিডিউল চেঞ্জ হয়ে গেছে, তো আমার তো এখন আবার বিকেল সন্ধ্যার সময় ডিউটি। ওকে, এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ। Can you give me some microgreens, please? I am requesting you, please. Please also doesn't work. Please! Doesn't work. I beg you. No, doesn't work. No.